বৈশ্বিক প্রেক্ষাপটে বাজার মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নরসিংদীতে সম্প্রসারিত তিন মাস ব্যাপী ওএমএস কার্যক্রমের উদ্বোধন। নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সারা দেশের ন্যায় নরসিংদীতেও ওএমএস এর চাল ও আটা খোলা বাজারে বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান। পহেলা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নরসিংদী পৌরসভাধীন শিক্ষা চত্বর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান। এ সময় তিনি অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের সাধারণ মানুষ কর্তৃক বিভিন্ন স্থান থেকে স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, চাল ও আটা ক্রয়ের সুবিধার্থে তিন মাস ব্যাপী এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন। তিনি তার বক্তব্যে গ্রাহক ও ডিলার পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত মনিটরিং ও কোনোরূপ অনিয়ম পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সকলকে আশ্বস্ত করেন। প্রত্যেকে এই চালটি 5 কেজি করে পাবে এবং মাসে 2 বার নিতে পারবে। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যে যারা এখানে দাঁড়িয়ে আছেন যে কেউ এই চালটি নিতে পারবেন। এছাড়া আপনারা জানেন যে আমাদের জেলায় প্রায় 68,353 জন টিসিবির কার্ডধারী আছে, তারাও কিন্তু এই চালটি নিতে পারবে। তারাও যদি এসে কার্ড দেখায়, তাদের কার্ড দেখালেও এই চালটি তারা নিতে পারবে। এ সময় নরসিংদী জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ হুমায়ুন কবির, নরসিংদী পৌর মেয়র আলহাজ আমজাদ হোসেন বাচ্চু এবং ওএমএস এর নরসিংদী জেলা ডিলার সমিতির সকল ডিলার সহ উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। ওএমএস এর আওতায় 30 টাকা কেজি দরে চাল ও 18 টাকা কেজি দরে আটা বিক্রি করবে সরকার। এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারীদেরও দেওয়া হবে ওএমএস এর চাল। এতে খুশি জনসাধারণ। এতে সাইনেলে খুব ভালো, আমার সুবিধা হয়, বাইরে তো কিনলে অনেক দাম লাগে, আমার চলার অসুবিধা হয়। এতে মনে করেন 30 টাকা করে চাল কিনছি, বাইরে তো কিনলে লাগবো 50-60 টাকা করে। আমরা লাগি মোটামুটি সুবিধা, মনে করেন এতে 5 কেজি চাল নিলে কিছু মাছ তরকারি নেওয়া যায়, আর বাজারে 5 কেজি চাল নিলে আর মাছ তরকারি নেওয়ার কোনো রাস্তা থাকে না। একই সঙ্গে ওএমএস কার্যক্রমের পাশাপাশি চলমান থাকবে জেলার 62,958 জন পরিবারকে 15 টাকা কেজি দরে চাল দেওয়ার খাদ্য বান্ধব কর্মসূচিও। জেলায় ওএমএস এর কেন্দ্র সংখ্যা 49টি, এর মধ্যে সকল পয়েন্টে বিক্রি করা হবে চাল এবং শ্রমঘন এই জেলার 15টি পয়েন্টে বিক্রি করা হবে চাল ও আটা। টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা ওএমএস কেন্দ্রে এসে আলাদা লাইনে দাঁড়িয়ে চাল নিতে পারবেন বলেও জানিয়েছেন জেলা প্রশাসক নরসিংদী। জানেন যে ওএমএস আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। রিপোর্ট ও চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান, নরসিংদী টিভি।